বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ, ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368 এ। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম মনুষী সাহা, আমি বাবুবাড়িতে থাকি। আজকে আমি নিজের ফেভারিট ডিশ করে দেখাবো, তার নাম হলো রোস্টেড চিকেন। চলো বন্ধুরা, আজকে দেখে নিই আজকে রোস্টেড চিকেন বানাতে কী কী লাগছে। এটা বানাতে আছে লাগছে চিকেন, পেঁয়াজ বাটা, গার্লিক বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, কসুরি মেথি, চাট মশালা, রোস্টেড ধনে জিরে গুঁড়ো, চিনি, হলুদ, দই আর সামান্য তেল। এবার আমি সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। এটাকে মিনিমাম 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। চিকেনটাকে ফ্রিজ থেকে বার করার পর মাইক্রোওয়েভে আমি গ্রিল করব। ৩০ মিনিট পর চিকেনটাকে মাইক্রোওয়েভ থেকে বের করে তাকে উল্টে দিতে হবে। মাইক্রোগ্রিল কমপ্লিটে 30 মিনিট দিতে হবে। আবার 20 মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিতে হবে। রোস্টেড চিকেন ইজ রেডি টু ইট। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ, ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।